গুড মর্নিং। সকাল থেকে সময় পাচ্ছি না ব্যায়াম করা, তারপর আজকে একটু ছাদে গেছিলাম, কারণ একটু ফ্রেশ হাওয়া পাওয়া যায়। যাদের ছাদের প্রবলেম আছে তারা ব্যালকনি বা বারান্দা দাঁড়িয়েও একটু বা জানলার কাছে দাঁড়িয়েও একটু জোরে জোরে শ্বাস নিতে, সেটাও খুব ভালো। এখন সব পরিষ্কার টরিষ্কার করলাম, ঘুরে এখন আরও কাজ বাকি আছে। কিছু পেপার টেপার জমেছে, কদিন অন্তর অন্তরই পেপার সমস্ত আবার সব গুছাতে হবে। আর এই কার্পেটটা একটু পরিষ্কার করবো, কার্পেটটা অনেক ময়লা লাগছে আমার। যদিও বিকেলে বন্দনা সব পরিষ্কার করে, তবুও একটা ধুলো, কারণ আমাদের অপোজিট আমাদের ফ্ল্যাটেই মানে ওই অপোজিট রুমটাতেই কাজ হচ্ছে। যারা আছেন তাদের কিছু কাজ করাচ্ছে ইন্টেরিয়ার, তো ন্যাচারালি আমার ঘর তো ধুলো হবেই, এটা স্বাভাবিক ব্যাপার। আমার হাজবেন্ড বলবে সবাইকে অ্যাডজাস্ট করতে হয়। না, অ্যাডজাস্টের ব্যাপার না, এটা কাজের ব্যাপার। সব তা ধুলো তো হবেই, ধুলো এমনিও হয় অমনিও হয়, আর কাজেরও তো একটু হবে। তো যাই হোক, এখন সারাদিন স্টার্ট হয়ে গেল। আজকে ইচ্ছা আছে একটু, যেমন আমি তোমাদের দেখালাম ইয়েলো কালারের একটা মানে ফুল কিনেছি, আমার আরেকটু কেনার ইচ্ছা আছে। দেখি যদি সময় হয় তাহলে বিকেলে বেরোবো। এখন শুরু করি আজকে সারাদিনের রুটিন। তবে একটা কথা তোমাদের বলে রাখছি, আমি আজকে চুলটা আমার অনেকটা মানে ধুলো টুলোর জন্য ড্রাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তো। এই ড্রাইয়ের জন্যে আমি একটা প্যাক লাগাবো, সেই প্যাকটা কীভাবে কী লাগাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চলো এখন সারাদিন কাজগুলো করে নিই, করে তোমাদের কাছে একটা প্যাক বানাবো। তো এই প্যাকটা হলো 2 চামচ দই নিয়েছি, টক দই। দেখো কলা একটা, আর মধু নেবো 2 চামচ। এটা দিয়ে আমি প্যাকটা বানাবো। প্যাকটা রেডি হয়ে গেছে। আর একটা কথা, তোমরা হাত দিয়ে প্যাকটা মানে পুরো বানিয়ে নেবে, কারণ চামচ দিয়ে বানাতে গেলে এত মানে ক্লিয়ারভাবে আসবে না, কারণ ডিম ডিম থেকে যায় কলাটা বা দইটা ভালো করে ফেটিয়ে নেবে। তাও এরপরে আমি চুলে লাগাবো প্যাকটা। একটা কথা বলে দিলাম, প্যাকটা এতটাই ভালো চুলের জন্য, কিন্তু একটা কথা, সেটা হচ্ছে যাদের চুল এমনি প্রচণ্ড মানে চুল পড়ছে, কী কারণে পড়ছে সেটা কিন্তু ডক্টরের সাথে কথা বলবে অবশ্যই অনেক সময়। আর এটা হলো অল্প স্বল্প যাদের হেয়ার ফল হচ্ছে বা চুলটা একটু রাফ রাফ লাগছে, তারা এটা ব্যবহার করে দেখতে পারো, এটা খুবই উপকারী একটা জিনিস আর ভালো ভালো জিনিস। আর যাদের বারবার করে বলছে যাদের চুল মানে এক্সট্রাঅর্ডিনারি চুল পড়ে, তারা অবশ্যই ডক্টরের পরামর্শ নেবে, কারণ না নিলে পরবর্তীকালে অনেক প্রবলেম হতে পারে। আর এটা আমি কীভাবে লাগাচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো এইভাবে নেবে, আমি তোমাদের আগেও দেখিয়েছি স্পা কীভাবে করতে হয়, তোমরা দেখেছো অবশ্যই। এটা এইভাবে আমি লাগাবো, দেখতে যতই বাজে লাগুক লাগানোর সময় এটা কিন্তু জিনিসটা সত্যিকারে খুব উপকারী জিনিস। আমাদের শরীরে যেমন মানে ত্বকের জন্য যেমন এটাও করা হয়, আমি তোমাদের অবশ্যই দেখাবো যে মুখে কোনো ফালু ফেস প্যাক বানিয়ে যে আমি কীভাবে কী করি তোমাদের। আমি সবসময় তোমাদের বলি আমি বাইরের জিনিস অ্যাপ্লাই করা করি না তা না, অবশ্যই করি, কিন্তু ঘরোয়া পদ্ধতিটা আমি মেনটেন করি। ভালো ভালো ক্রিম আছে যেগুলো ইউজ করলে অবশ্যই ভালো হয়, যেমন রাত্রে একটা নাইট ক্রিম খুবই দরকার, ময়েশ্চারাইজার খুবই দরকার, এগুলো তো খুবই ভালো জিনিস,
সেগুলো আমি অবশ্যই ইউজ করি, কিন্তু এইসব জিনিস আমি ঘরোয়া পদ্ধতিটাই আমি বিশেষ করে ব্যবহার করি, ঘরোয়া পদ্ধতিতে যেগুলো করা যায়। একটু যাতে হাতে সময় থাকে, ওয়ার্কিং লেডি যারা যারা বাইরে অফিস করছে বা অন্য কাজের সাথে যুক্ত আছে, তাদের পক্ষে তো খুবই কষ্টদায়ক, কিন্তু তবুও যদি তারা সানডে ছুটি পায় তারা যেন এইটা অ্যাপ্লাই করে। কিন্তু বারবার করে আমি একটা কথা বলছি, যাদের এক্সট্রা অর্ডিনারি চুল পড়ছে বা অস্বাভাবিকতা দেখা যাচ্ছে চুলের মধ্যে, তারা অবশ্যই ডক্টরের পরামর্শ নিন, কারণ চুলটা একটা সৌন্দর্যের ব্যাপার। তো আমি এইভাবে চুলে দেখো প্রত্যেকটা এতে আমি লাগিয়ে নিচ্ছি এখানে, আর একটু ভেতরে ভেতরেও তোমরা দেবে, আর এইখানটা একটু উঁচু করে, যাতে প্রত্যেকটা চুলের সাথে ভালোভাবে এটা মিশে যায়। তো এরপর আমি বলছি যে দশ থেকে পনেরো মিনিট এটা রাখবে, একটু শুকানোর টাইম দিতে হয়, মাথায় স্কাল্পেও যেন লাগে। 10 থেকে 15 মিনিট রেখে তোমরা, কেউ যদি মানে মনে করে যে না একটু শুকালো না আর একটু রাখা দরকার, সে 15 মিনিট রাখতেই পারে, 10 থেকে 15 মিনিট রাখাই যায়, 20 মিনিটও রাখা যায়, কোনো অসুবিধা নেই। তো ঠিক আছে, এবার আমি 20 মিনিট পর তোমাদের কাছে আসছি। চুলটা কীরকম শুকিয়ে গেছে, এবার আমি শ্যাম্পু করে ফিরছি। দেখো চুলটা সত্যি খুব সফট হয়ে গেছে, গ্লেজও দিচ্ছে খুব সুন্দর। মানে এই এক প্যাকটা তোমরা লাগিয়ে দেখো, আমি অনেকবারই লাগিয়েছি, প্যাকটা ভীষণ সুন্দর। আর কিন্তু একটা কথা, যাদের চুলে কোনো সমস্যা আছে, যারা চুল পড়ে যাচ্ছে, বেশি পড়ছে, বেশি ফল হচ্ছে, তারা অবশ্যই ডক্টরের পরামর্শ নেবে। আর এমনি অল্প স্বল্প চুল তো মানুষের এমনি পড়ে, আদেশ করে দেখো, ভীষণ ভালো, খুব ভালো ফল পাবে, চুল পড়াটাও বন্ধ হবে, একটা গ্লেজি ভাব আসবে চুলে, তাছাড়া যাদের ধরো ড্যান্ড্রফ আছে তাদের জন্য খুব ভালো। আর জিনিসগুলো তো সবগুলোই ভালো। তো তোমরা অ্যাপ্লাই করো, আর কেমন মানে কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা জানাবে। বেরোচ্ছি, তো একটু ফুলের দোকানে যাব, ফুল মানে সাজানোর ফুল, জানি না কিনবো কি কিনবো না, জানি না, ভালো লাগলে কিনবো। মেঘ বলছে কোনো দরকার নেই, কিন্তু ভালো লাগে আমার, বেশ ঘরটা সুন্দর করে সাজাবো। আমার হাজবেন্ডও বলছে না না দরকার নেই ফুলটা, না না একটু সাজালে একটু চেঞ্জ ভালো লাগে। তো এখন পেরে নিচ্ছে গণেশজিকে টিপ পুড়িয়ে, তারপরে বেরোবে। আর ওই যে আমার ফুলগুলো কি সুন্দর, খুব সুন্দর। আর এই ফুলটা দেখো রেখেছি ঠিক বেসিনের পাশে, আজকে নিয়ে এলাম, কেমন লাগলো তোমাদের জানিও। আর এইটা তো তোমরা দেখেছো, এটা খুব সুন্দর, আর এটাও খুবই সুন্দর, মানে রাখলে অনেক প্রবলেম হচ্ছে, তো আমি এই জায়গাটা ফুলটাকে রেখেছি। আর নিচেই তার নিচে রয়েছে মানি প্ল্যান্ট, এখানে সামনে লব উদ্ধাম, খুব সুন্দর লাগছে। বানাচ্ছে ফ্রাইড রাইস, মানে চাল সিদ্ধ করা আছে, এবার মানে ফ্রাইড রাইসের মশলা বানাচ্ছে, আর আমাদের চিকেন বানানো আছে,
আর ও অমলেট বানিয়ে নেবে। তো এখন কি কি দিচ্ছি, কি কি দিচ্ছে, গোলমরিচ এখানে হলো, এখানে দেখো এখানে হলো দারচিনি, এটা হলো স্টার এনিসের অতটা, কারণ এখানে ভাত অল্প আছে সেই জন্য স্টার এনিস অনেক বেশি স্পাইসি হয়, তাই আমি ভেঙে ওইটা অল্প দিয়েছি জাস্ট দুটো, ইয়ে সব কিছু অল্প অল্প দেবো, কারণ নাহলে বেশি ঝাল হয়ে গেলে কেউ খেতে পারবে না। আর একটু ইয়ে দিয়ে দিলাম, এখানে আছে, এখানে এই রোজ ইয়েগুলো আছে পেতলসগুলো, এইটা অল্প দিয়ে দিলাম। তারপর অল্প গোলমরিচ দেব, অল্প লবঙ্গ, অল্প দারচিনি, জিরে আর শুকনো লঙ্কা, এইটুকু গ্রাইন্ড হবে আদৌ। একটু তো আরও অন্ডা মানে ডিম বানাবে ওর, মানে না আমি খাবো না, না না এম বললে হয় না, আমি ভালো লাগে, গন্ধ লাগে, ঠিক আছে। আর এখানে রাইস করে রেখেছি আমি, আমি ডিম ফিম খাবো না। তো এখন এটাকে গ্রাইন্ড করে নি, করে এই এইবার কী করবি, এটার সাথে মিশিয়ে দিবি, দেখাবো ওটা। আচ্ছা, মানে সাদা তেল দিয়ে মশলাটা, যে মশলাটা তোমাদের দেখালো ওই মশলাটা সাদা তেলে দিয়ে দেবি রিফাইন অয়েলে। এটা বেশি ভাজবে না, গ্যাসটা বন্ধ করো, তখনই তো ভাজছে, হালকা ভাজবে, একটু ইয়ে হলেই গ্যাসটা বন্ধ করে দেবে, তেলটা একটু সামান্য গরম হলে, নাহলে মশলা পুড়ে গেলে মুশকিল। বাবাই তো ফাটছে তো দেখি, আমার ভয় লাগছে। এবার ওটা ওই এটাই নেই, মানে তেলে যে মশলাটা ওটা দেখো ওর মধ্যে দিয়ে দিব। এইভাবে রাইসটা বানিয়ে নিল তাড়াতাড়ি করে, তোমরা করে দেখো এই রাইসটা ভালোই লাগে, মানে একদম পুরো যেটা হয় না মানে অকেশন বাড়িতে যে ফ্রাইড রাইস যেটা হয় একদম হোয়াইট রাইস অনেক টেস্টি, ওই রেসিপিটা এটা, এটা বেসিক্যালি একটা ক্যাটারের রেসিপি, ওই দেখে আমি কপি চুরি করেছি, চুরি মানুষ তো সবারটা দেখেই শিখে, এটা আমার চুরির রেসিপি। যাই হোক, আর সবসময় বদমাইশি করে এখন, সত্যি কথা বললে বদমাইশি, মানুষ তো দেখে দেখেই সবাই শেখে না, নিজের থেকেও শিখতে হয়। ঠিক আছে, তো রাইসটা যখন করবে তখন তোমরা নুন দিয়ে দেবে, যখন অস্মিতা রাইসটা বানাবে তখন নুন দিয়ে বানাবে, মিষ্টি দিবি না একটু, ভালো লাগবে না মিষ্টি একটু, ফ্রাইড রাইসে কেউ মিষ্টি দেয়, আমি তো তবুও আমি বলে দিচ্ছি ও দেয় না, যাদের একটু মিষ্টি খাওয়ারই আছে তারা দিতে পারে। এই মধ্যে তো রসগুলো রসে তো মোটামুটি তৈরি হয়ে গেছে, এই দেখো আমার ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস আশমিতা স্পেশাল ফ্রাইড রাইস। চলো আজকের মতন আমাদের ডিনার রেডি, বাসন ফেলেছে সেরকম বাসন মারছে এই আজকে, ও শাস্তি পানিশমেন্ট। আর কিছুটা এই রাইসের মধ্যে আমি আর ডিম ফেটিয়ে দেবো, আমার ডিমটাকে একটু পেঁয়াজ দিয়ে করে ওর ভেতর দিয়ে দেবো, খেতে টেস্টি লাগবে, আর ও তো খায় না। তো যাই হোক আসবে, একটু কোর বানিয়ে নিই তাড়াতাড়ি করে। কমপ্লিট ডিনার, এবার এত মানে দৌড়ে দৌড়ে একটু গিয়েছিলাম ডক্টরের কাছে, তারপরে তোমাদের দেখালাম, ফুল কিনলাম ডক্টরের কাছে কিনলাম, আর এসে আবার তাড়াতাড়ি করে রান্না করা, তাও মেয়ে মিঙ্ক আমার অনেক হেল্প করলো, সেজন্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর আর কী বলবো, আর খুব তাড়াতাড়ি খেয়ে নাও সবাই, মানে ডিনারটা যদি তাড়াতাড়ি করো তারপরে যার যেটা ইচ্ছা, কেউ টিভি দেখুক, কেউ অল্পের বই পড়ুক, আমি যেমন একটু লেখালেখি করতে ভালোবাসি, একটু টিভি দেখি, একটু মেয়ের সাথে আড্ডা মারি, একটু গান শুনি, একটু হাজব্যান্ডের সাথে ইয়ার্কি মারি, এইসব করে একটু সময়টা কেটে তারপরে আমি শুতে আসি। আর এই ডিনারটা আমরা তাড়াতাড়ি করি, আমি আমার হাজব্যান্ড মেয়ে করে না, কোনো কোনো দিন মুড হলে করে, কোনো দিন করে না, কারণ অফিস করে আবার একটু খাবার খায়,
সেই জন্য ওর টাইমিং একটা ব্যাপার থাকে। তো এটা বললাম না, আমার ভাসুর যা এসেছিল নেলাপাত থেকে, ওনারা বলে গেছেন যে যত তাড়াতাড়ি পারবে ডিনারটা করে নিও, শরীর অনেক সুস্থ থাকবে, হজম শক্তি বাড়বে। দাদা দিদি কথাগুলো যেগুলো বলেছে আমরা অক্ষরে অক্ষরে পালন করি। তারা একটা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটা জুস মতো খেতে বলেছে, সেটাও আমরা খাই। সত্যি ওনাদের, ওনারা আমার আমার কাছে অনেক, মানে এত শরীর খারাপ ছিল যে সময়ে ওনারা এসেছিলেন, কিন্তু বলতে নেই, আমি ওখানে অনেকটা ভালো আছি। থ্যাংক ইউ দাদা আর দিদি। তো আমি যেগুলো আমার ভালো যেগুলো ওনাদের থেকে আমি নিয়েছি বা যা মানে যেটুকু আমি শিখেছি সেগুলো আমি তোমাদের সাথে সবসময় চেষ্টা করি, তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো। তো যাই হোক, আজকের মতো ব্লগটাকে এন্ড করছি, আবার আসবো কালকে। আর আমার সুইট হোম চ্যানেলটাকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, ভুলো না কিন্তু, কারণ তোমাদের ছাড়া আমার কিচ্ছু হবে না। আর তোমরা কে কীরকমভাবে কাটাচ্ছ বা তোমরা আমি যে ব্যায়ামগুলো বলছি বা আমি যে এই যে আমার ভাসু যা এসেছিলেন ওনারা এত সুন্দর, ওনারা কীভাবে নিজেদের মেনটেন করে সেগুলো আমি যতটুকু পারি তোমাদের জানাচ্ছি। তো তোমরাও করো, আমি চাই সকলে সুস্থ থাক, তারা যেমন চায় আমরা সবাই সুস্থ থাকি, আমিও সেরকম চাই আমার বন্ধুরা সবাই সুস্থ থাকে। আচ্ছা, বাই বাই।